সাত্তর থেকে ছিয়াত্তর নম্বর থাকলে সিলেকশান হওয়ার চান্স আছে এবং এস টিদের চুরাশি ঠিক আছে চুরাশি প্লাস থাকলে তো হ্যালো বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি আজকে আমি এই ভিডিওতে দেখাবো এসএসসি জিডি দু হাজার চব্বিশ সালে ওয়েস্টবেঙ্গলের কত কাট অফ যেতে পারে তো এক্সাম তো শুরু হতে চলেছে কিছু দিনের মধ্যেই তো আপনাদেরকে দেখে নেওয়া উচিত যে কত নম্বর তুললে আপনাদেরকে আপনাদের সিলেকশন হবে তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে এই ভিডিওতে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেব যে কত নম্বর উঠালে আপনাদের সিলেকশনটা হয়ে যাচ্ছে তো দুই সালের পরে দু সালে যে এবার কাট অফটা কত যাবে এই ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো শুরু করছি আজকে এই ভিডিওটা ডিস্ট্রিকে ভ্যাকেন্সি দুই হাজার চব্বিশে কত এসেছে তো শূন্য পদ বলি তো দেখুন সাতশো চুরানব্বই ছেলেদের এবং মেয়েদের হচ্ছে তেরানব্বই এবং বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে দুই হাজার ত্রিশ ভ্যাকেন্সি আছে ছেলেদের এবং মেয়েদের হচ্ছে দুইশো আঠান্ন এবং নেক্সেল এরিয়া থেকে কত ভ্যাকেন্সি আছে তো নেক্সেল এরিয়া থেকে ভ্যাকেন্সি একত্রিশ আছে ছেলেদের এবং পাঁচ আছে মেয়েদের তো এবার সবার প্রশ্ন হচ্ছে দুই হাজার চব্বিশে কত অফ যাবে তো আগে দেখে নেব জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা আছো তাদের একটাই কথা বলি কেন যে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে হাই কাটঅফ যায় যাবে ঠিক আছে তো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বেশি কাট অফ যা দু হাজার বাইশে আমি লিখেছি দেখেছি যে দুই হাজার বাইশে বেশি কাট গিয়েছে তো যারা জেনারেল ডিস্ট্রিক থেকে আছো দেখে নাও কিভাবে আপনাদেরকে নম্বর কত নম্বর উঠালে আপনাদের সিলেকশানটা হয়ে যাবে তো দেখে নিচ্ছি দুই হাজার বাইশ সালে কত কাটব এসেছে কত কাটব এসেছে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো এসসিদের কাটব এসেছে একশো একশো প্লাস কাটব এসেছে আমি শুধু পয়েন্টটা লেখে নিই তো ওই সেটা হচ্ছে এসসিদের হায়েস্ট অফটা আমি এখানে দেখেছি জেনারেল ডিস্ট্রিক্টে শুধু হায়েস্টটা লিখেছি ঠিক আছে আর ই এসেছে সেটা হচ্ছে আসাম রাইফেল থেকে এসেছে এবং এসটিদের কাটপ এসেছে একশো চোদ্দো এবং ও বি এসেছে একশো আট দের একশো আট এবং ইউআর ইউআরদের এসেছে একশো কুড়ি যারা জেনারেল থেকে আসো জেনারেল আসো তাদের একশো কুড়ি কাট এসেছিলো সেটা হচ্ছে এসএসবি থেকে এসএসবি থেকে সপ্তাহে কাটব হাই যায় ঠিক আছে তো এবার দেখে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালে কত নম্বর তুললে আপনাদের সিলেকশনটা হয়ে যাবে ঠিক আছে তো এবার এসসিদের দুই হাজার বাইশ সালে একশো এসেছে তো এবার আপনাদের কাটফ কম যাবে ঠিক আছে কেন যে বিভিন্ন রাজ্যে ফর্ম ফিল কম হয়েছে এবং দুই হাজার বাইশ সালে কি হয়েছে দুই হাজার বাইশ সালে তিন বছরের জন্য তিন ইয়ারের জন্য ছুট দেওয়া হয়েছিল ঠিক আছে এবার সেটা নেই এবার ছাড় দেওয়া হয়নি কেন যে সবাই অ্যাপ্লাই করতে পেরেছিল এবার অ্যাপ্লাইও কম হয়েছে আর এক্সামও এবার কম দিতে চলেছে ছেলে মেয়ে ঠিক আছে একটা কারণে বাড়তে পারে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেটা ল্যাঙ্গুয়েজ আছে বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে তার কারণে হয়ে যাবে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা আছো যারা তাদের কত নম্বর তুললে সিলেকশন হয়ে যাবে তো তাদের আমি একটাই কথা বলবো যে যে এই কাট দেখাতে চলেছি সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট আছে অনুমানিত ঠিক আছে তো এক্সপেক্টেড কাট আমার অনুসারে এবার আপনাদেরকে নম্বর আপনাদের তুলতে হবে একশো থেকে একশো থেকে একশো দশের মধ্যে ঠিক আছে একশো থেকে একশো দশের মধ্যে থাকলে আপনাদের সিলেকশান হয়ে যাবে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে আর এস টিদের দুই হাজার বাইশ সালে কত এসেছে একশো চোদ্দো তো এবার আপনাদের উঠাতে হবে মোটামুটি একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি প্লাস নম্বর রাখতে হবে তাহলে আপনাদের মেরিট পর্যন্ত এবং 90% চান্স আছে ঠিক আছে এবার ও বি সিদের দেখে নেওয়া যাক তো ও কাট কত এসেছে সেটা হচ্ছে হাইস্ট কাট শুধু আমি বলছি আরও লোয়েস্ট কাট হতে পারে তো যেটা হচ্ছে হাইস্ট কাট আপ একশো আট এসেছে এসএসবি থেকে বোর্ডার ডিস্ট্রিক্ট থেকে যেমন কম কাট অফ কাটপ যায় এবং বিএসএফ থেকে কম কম কাট অফ তো এবার দেখে নেওয়া যাক ও বিসিদের কত কাটপ যাবে এবার অনুমানিত আপনাদেরকে উঠাতে হবে একশো চোদ্দো প্লাস ঠিক আছে একশো চোদ্দো প্লাস নাম্বার রাখলে আপনাদের সিলেকশান হয়ে যাবে আর যেটা ইডব্লু এর কথা বলি ই এ একশো আট এসেছে হায়েস্ট কাটপ তো এদেরও একশো চোদ্দো প্লাস নাম্বার রাখতে হবে তারপরে ইউআরদের একশো কুড়ি তো ইউ একশো ত্রিশ নম্বর রাখতে হবে ইউরদের কাট অফ হাই যাচ্ছে সব জায়গাতে তো এটা হচ্ছে মেয়ে ছেলেদের এবার মেয়েদের দেখে নেওয়া যাক যে কত কাটফ যেতে পারে তো মেয়েদের কাট অফ দেখে নাও দুই হাজার বাইশ সালে এসসিদের কত এসেছে একশো চোদ্দো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো একশো চোদ্দো এসেছে তো এবার একশো বাইশ একশো বাইশ প্লাস রাখলে সিলেকশন হবে এক্স মেয়েদের কাট অফ হাই যাচ্ছে দেখে নাও এসসিদের একশো একশো কাট অফ ছেলেদের কিন্তু মেয়েদের কথা আছে একশো চোদ্দো আর মেয়েদের এমনিতে এখন ভ্যাকেন্সি কম আছে এমনিতে দেখো তিরানব্বই এবার এস কত যাবে এসটিদের টিদের কাটফ কত দুই হাজার বাইশ সালে একশো একুশ অফ এসেছে তো এবার আপনাদের একশো ত্রিশ প্লাস রাখতে হবে নাম্বার তারপরে ও বিসিদের একশো চার এসেছে দু হাজার বাইশ সালে তো এবার মোটামুটি আপনাদের একশো পনেরো প্লাস নাম্বার রাখতে হবে আর ইডব্লিউএসের সাতানব্বই কাট অফ এসেছে তো এবার আপনাদের একশো সাত প্লাস রাখতে হবে একশো সাত প্লাস নাম্বার রাখতে হবে আর ইউআরদের যেটা অফ এসেছে এসেছে সব থেকে হাইস্ট মেয়েদের কাটপ এসেছে একশো তেইশ কোথাও নেই কিন্তু মেয়েদের ভ্যাকেন্সি এমনিতে এমনিতে কম আছে তো এবার যেটা অফ আসতে চলেছে সেটা হতে পারে একশো ধরো একশো বত্রিশ প্লাস ঠিক আছে একশো বত্রিশ প্লাস নাম্বার রাখলে আপনাদের এই নম্বরে চান্স আছে ঠিক আছে তো আমি জেনে ডিস্ট্রিক্ট থেকে দেখিয়ে দিলাম এবার দেখে নেব সব থেকে যেটা ডিস্ট্রিক্ট থেকে কম যায় সেটা হচ্ছে বোর্ডার ডিস্ট্রিক্ট থেকে আর বোর্ডার ডিস্ট্রিক্ট থেকে ভেকেন্সিও বেশি আর কাট অফও কম যায় ঠিক আছে তো দেখে নেবো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে কত নাম্বার উঠালে আপনাদের সিলেকশনটা হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের তো দেখে নিচ্ছি এসসিদের প্রথমে তো দুই হাজার বাইশ সালে এসসিদের কাট অফ কত এসেছিলো বর্ডার ডিস্ট্রিক্টের হায়েস্ট তো সেটা হচ্ছে একশো এক একশো এক তো এবার মোটামুটি একশো একশো ছয় নম্বর উঠাতে হবে পাঁচ বেশি ঠিক আছে একশো পাঁচ একশো একশো ছয় নম্বর উঠালে আপনাদের সিলেকশন হওয়ার চান্স আছে এবার এসটিদের এস টিদের কত তো এসটিদের এসটিদের একশো আট এসেছে দুই হাজার বাইশ সালে তো এবার মোটামুটি একশো তেরো প্লাস থাকলে আপনাদের চান্স আছে একশো তেরো বোর্ডের ডিস্ট্রিক্টদের ছেলেদের এটা এসটি এবার ও বিসিদের দেখে নেওয়া যাক এ ও কত কাটো এসেছে ও বিসিদের ও বিসিদের যেটা কাটব এসে সে সেটা হচ্ছে একশো দুই তো এবার কত যেতে পারে এবার মোটামুটি যেটা হাইস্ট কাটপ শুধু আমি লিখেছি লোয়েস্ট তো এসসিদের যেটা কাট অফ সেটা ছিল দুই হাজার বাইশ সালে কত ছিল ঊনষাট ছিল ঠিক আছে ঊনষাট ছিল দুই হাজার বাইশ সালে তো এবারও এরকম সত্তর পঁচত্তর এরকম যেতে পারে তো দেখে হাইস্ট হায়েস্ট কাটপ শুধু আমি দেখাচ্ছি এখানে তো আপনাদের ও বিসিদের কত অফ এসেছে দুই হাজার বাইশ সালে একশো দুই তো এবার আপনাদের একশো আট প্লাস রাখতে হবে একশো আট প্লাস নম্বর থাকলে আপনাদের চান্স থাকবে এবার ই ডব্লিউএসের ইডব্লিউএসের কত চুরাশি এবার মোটামুটি নব্বই প্লাস রাখতে হবে নব্বই প্লাস আর ইউ আর একশো এগারো জেনারেল বোর্ডার ডিস্ট্রিক্ট থেকে যেটা হায়েস্ট কাটপ এসেছে সেটা হচ্ছে ইউআর এর তো দেখে নেওয়া যাক ইউ এর কত অফ যাবে তো একশো একশো পনেরো প্লাস রাখতে হবে একশো পনেরো থেকে একশো ষোলো ষোলো একশো ষোলো প্লাস থাকলে আপনাদের চান্স আছে দুই হাজার বাইশ চব্বিশ সালের এটা হচ্ছে দুই হাজার বাইশ সালে এবার দুই হাজার চব্বিশ সালে এই কাট অফ যেতে পারে দুই হাজার দুই হাজার চব্বিশ সালের বোর্ডের ডিস্ট্রিক্ট থেকে এবার দেখে নেব দুই সালে মেয়েদের কাট অফ কত যাবে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো মেয়েদের প্রিভিয়াস ইয়ার কাট অফ কত এসেছে তো একশো ছয় এসসিদের এসেছে এবার মেয়েদের কাট অফ কেন বেশি যাবে কেন যে ভেকেন্সি কম আছে দেখে নাও দুই হাজার দুই হাজার তিরিশ আছে ছেলেদের এবং মেয়েদের আছে দুইশো তো কত যাবে এবার মোটামুটি এবার দেখে নাও এখানে ছেলেদের থেকে পাঁচ বেশি আছে তো তো এবার দশ বেশি করলে মোটামুটি হয়ে যাচ্ছে একশো ষোলো একশো ষোলো প্লাস থাকলে মেয়েদের চান্স আছে এসসিদের এসটিদের কত এসসিদের একশো দশ একশো দশ প্লাস রাখতে হবে ওবিসিদের উননব্বই কাটও এসেছে এবার মোটামুটি আপনাদের একশো থেকে নিরানব্বই থাকলে হয়ে যাবে একশো প্লাস নম্বর রাখতে হবে এবং ই মে যেটা মেয়েদের আছে সেটা হচ্ছে কোনো সাইড কাটোবেসেছিল বোর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো এবার মোটামুটি এবার মোটামুটি আপনাদের নম্বর ওঠাতে হবে ইডব্লিউএস থেকে সেভেন্টি নাইন মানে উনআশি প্লাস রাখতে হবে আমার ইউআর যেটা কাট অফ এসে আনঠানব্বই এসেছে এবার আপনাদের একশো প্লাস রাখতে হবে তো এটা হচ্ছে বোর্ডার ডিস্ট্রিক্টের মেল এবং ফিমেলের কাট অফ দেখিয়ে দিলাম এবার দেখে নেব নাক্সাল এরিয়া থেকে কত কাট অফ যেতে পারে তো নাক্সাল এরিয়া থেকে যেটা ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে একত্রিশ ছেলেদের এবং মেয়েদের হচ্ছে পাঁচটা ঠিক আছে সিট টোটাল এবার দেখে নেব এসসিদের যেটা দুই হাজার বাইশ সালে কাঠ এসেছে তো আটষট্টি এসেছে ন্যাক্সেল এরিয়া থেকে তো এবার মোটামুটি আপনাদের এখানে পঁচাত্তর থেকে ছিয়াত্তর নম্বর থাকলে সিলেকশান হওয়ার চান্স আছে এবং এসটিদের আঠাত্তর এসেছে তো এবার এসটিদের কি ঠিক আছে চুরাশি প্লাস থাকলে আপনাদের চান্স আছে আর ও বিসিদের দুই হাজার বাইশ সালে চুরানব্বই এসেছে তো এবার ও বিসিদের একশো প্লাস রাখতে হবে একশো প্লাস নম্বর রাখতে হবে আর ই ডব্লিউএসের ই ডবলু এস এর কত হচ্ছে দেখি দু হাজার বাইশ সালে উনআশি উনআশি কাটব এসেছে এবার নব্বই প্লাস নব্বই প্লাস রাখতে হবে আর ইউরদের কাট অফ কত এসেছে দু হাজার বাইশ সালে নাক্সেল এরিয়া থেকে তো একশো চার আর এবার যেটা হচ্ছে একশো বারো প্লাস রাখতে হবে তো এটা হচ্ছে মেলদের নাক্সেল এরিয়া থেকে এবার দেখে নেব ফিমেলদের কত নাম্বার থাকলে সিলেকশান হওয়ার চান্স আছে তো দু হাজার বাইশ সালে ফিমেলদের যেটা কাট অফ এসেছে এসসিদের ষাটচল্লিশ এসটির কোনো ভ্যাকেন্সি নেই ও বিসির পঁচাত্তর এবং ইউআর নিরানব্বই তো দেখে নেব প্রথমে এসসিদের তো এবার দুই সালে কত কাট অফ আসতে পারে তো দুই সালে তিপ্পান্ন প্লাস থাকলেই হয়ে যাবে এবং তারপর হচ্ছে ও বি সি এসেছে পঁচাত্তর এবার মোটামুটি আশি প্লাস থাকলেই হয়ে যাবে এবং ইউআরে যেটা হচ্ছে নিরানব্বই এবার একশো চার প্লাস থাকলেই হয়ে যাবে এটা হচ্ছে অনুমানিত এক্সপেক্টেড ঠিক আছে তো যারা যারা এক্সামের জন্য পরিচিত তাদের জন্য একটাই কথা বলবো যে কিছু দিনের মধ্যে আপনাদের এক্সাম শুরু হতে চলেছে তাড়াতাড়ি যেত পারো মক টেস্ট শুরু করে দাও আর দেখো কত স্কোর হচ্ছে আর টার্গেট করে চলো যে এত নম্বর আমাদেরকে তুলতেই হবে ঠিক আছে যে যে ডিস্ট্রিক্ট থেকে আছো যে যে ক্যাটাগরি থেকে আছো আপনারা টার্গেট করে নাও যে এই নম্বর আমাদেরকে উঠাতেই হবে ঠিক আছে আমি এটা যেটা দেখিয়ে দিলাম এটা কাট অফ মিলিয়ে নেবে যখন কাট অফ আসবে অবশ্যই মিলে যাবে আমি দু হাজার একুশ সাল থেকে ভিডিও বানাচ্ছি প্রায় কাট অফ মেস খেয়ে যাচ্ছে তাই বলছি যারা যারা এই চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে